রাতের অন্ধকারে বন্য হাতির তাণ্ডবে অতিষ্ঠ এলাকাবাসীরা। ঘটনা তেলিয়ামুড়া বন দপ্তরের অধীন উত্তর কৃষ্ণপুর 3 নম্বর ওয়ার্ড এলাকায় মঙ্গলবার রাতে। ঘটনার বিবরণে জানা যায়, রাতের অন্ধকারে বন্য দাতাল হাতি এলাকায় প্রবেশ করে দুলাল বিশ্বাস নামে এক ব্যক্তি ধানের মিলের টিন ভেঙে মিলের ভেতরে থাকা ধানের বস্তা বের করে নষ্ট করে ফেলে। বন্য দাতাল হাতি এলাকায় প্রবেশ করা মাত্রই এলাকায় তাণ্ডব চালিয়ে এলাকার ইন্দ্রমোহন বিশ্বাসের রান্নাঘর ভেঙে তছনছ করে দেয়। তিনি জানান, এর আগেও বহুবার বন্য হাতির দল এলাকায় প্রবেশ করে বাড়িঘর ভাঙচুর চালায়, তাতে ক্ষতির সম্মুখীন হতে হয় এলাকার বাসিন্দা ইন্দ্রমোহন বিশ্বাসকে। কালকা রাত্রে 11টার দিকে এই গণেশ আয়া উৎসবটা মিল আয়া ধান টান দু তিন বস্তা লিয়ে গেছে সরাত, তখন আর ওই দৌড়না ফাটি আইসে দৌড়ানতে দিয়েছে, তো সব দুই ডব দে বয়ে রয়েছে নাই। আবার আড়াইটার দিকে আইসিরা এই পুরা একদম পলিথিন টলিথিন জমছে, বেড়া জমছে, ধান টান যা আছে বস্তা বস্তা সব বাইতে সরাই করে লিছে, সরাই করে আসিরা। বন দপ্তর থেকে কোনো সুযোগ সুবিধা পাননি এমনটাই অভিযোগ করেন ইন্দ্রমোহন বিশ্বাস। ব্যুরো রিপোর্ট, হাল্লাবল।